নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দারুণ মুচমুচে মুখরোচক চটপটা স্বাদে আলু আর আটার স্ন্যাক্সের রেসিপি। বাড়িতে থাকা আটা ও আলু দিয়ে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা সকালে জলখাবারে টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গে বা সন্ধেবেলায় চায়ের সাথে খেতে দারুণ লাগে। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপি শুরু করি। এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ সাদা তিল। এবার এগুলোকে 20 থেকে 30 সেকেন্ড ভেজে নেব। এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা মিহি করে কুচানো, 1/2 ইঞ্চি আদার টুকরো গ্রেট করা। এগুলোকে কিছু সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে কাপ মেপে জল দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কাপ বা বাটি মেপে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার এগুলোকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। অল্প অল্প করে আটা দিয়ে দেব আর ক্রমাগত নাড়াচাড়া করে মেশাতে থাকব, না হলে দলা পাকিয়ে যেতে পারে। আর যেই কাপ মেপে আমি জল নিয়েছিলাম সেই কাপ মেপে আটা নিয়েছি। আপনারাও যে কাপ বা বাটি মেপে জল নেবেন সেই কাপ বা বাটি মেপে আটা নেবেন। আর ফ্লেমটাকে লোতে রেখেই অনবরত নাড়াচাড়া করে মেশাতে হবে ততক্ষণ ধরে যতক্ষণ না আটা ঘন হয়ে আসছে বা ডোয়ের আকার নিচ্ছে। দেখুন, এটা কড়াই থেকে উঠে আসছে আর ডোয়ের মতোও হয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এটাকে একটা পাত্রে ঢেলে অল্প ঠান্ডা করে নেব, পুরো ঠান্ডা করব না। এটা অল্প ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলুকে ম্যাশ করে নিয়ে। আপনারা চাইলে আলু গ্রেট করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর 1/2 টেবিল চামচ চাট মশলা। এর পরিবর্তে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। আটা গরম অবস্থাতেই মেখে নিতে হবে, আটা ঠান্ডা করা যাবে না। হাতে লেগে গেলে সামান্য তেল লাগিয়ে নিতে পারেন। আর এটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, যেমন আমরা আটা মাখি। দেখুন, 4-5 মিনিট সময় ধরে ঠেসে ঠেসে মেখে নিয়েছি, একদম ডোয়ের মতো হয়েছে। এবার হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প গোল গোল বলের মতো করে দুহাতের তালুতে রেখে চ্যাপটা টিকিয়ার মতো করে নিচ্ছি। দেখুন এইভাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে সমস্ত স্ন্যাক্স করে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। হাই ফ্লেমে তেল গরম হলে ফ্লেম মিডিয়ামে করে 1-1 করে টিকিয়া তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আরও টেস্টি স্ন্যাক্সের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা সমেত, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন, ধীরে ধীরে এগুলোর কালার পাল্টাতে শুরু করেছে আর এগুলো ফুলেও গেছে। এগুলোকে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার তুলে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যাবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে খুবই টেস্টি হয়। এই একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। সব স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা সমেত, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি
পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।